বাবা মায়ের সঙ্গে মুখের মিল থাকাটাই স্বাভাবিক, কিন্তু তা বলে এতই? এই সকল তারকাদের সন্তানদের সঙ্গে তাদের বাবা ও মায়ের মুখের মিল এতটাই যে দেখে মনে হবে যেন দুই যমজ ভাই বোন। তো চলুন আজকের ভিডিওতে দেখে নেই এমনই কয়েকজন তারকা সন্তানদের, যাদের মুখ হুবহু মিলে যায় তাদের বাবা ও মায়ের সঙ্গে। নাম্বার ওয়ান, শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। বলিউডের বাদশাহ তিনি, কম যায় না তার ছেলে আরিয়ানও। 19 বছর বয়সে তিনি সেলিব্রিটি। তারকা সন্তানদের তালিকায় তার নাম থাকে সবার উপরে। বাবা শাহরুখের সঙ্গে তার মুখের মিল এতটাই যে চোখ বন্ধ করেও বলে দেওয়া যায় তিনি শাহরুখের ছেলে। নাম্বার টু, সুনীল শেট্টির পুত্র আহন শেট্টি। 2021 সালে তড়প ছবির মাধ্যম দিয়ে বলিউডে ডেবিউ করেছেন সুনীল পুত্র আহন। বাবা সুনীল শেট্টির মতোই অবিকল একই রকম লম্বাটে মুখের আদল তার। বলিউডের পরবর্তী সুপারস্টার ধরা হয় তাকে। নাম্বার থ্রি, সানি দেওয়ালের পুত্র কর্ণ দেওয়াল। বাবার মতোই ছেলের মধ্যেও রয়েছে কিছুটা দেশি লুক। সানির ছেলে কর্ণকে প্রায় তারই মতো দেখতে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তিনি বলিউডে পা রাখতে চলেছেন। নম্বর ফোর, হেমা মালিনীর কন্যা এশা দেওয়াল। একেবারেই মা কা বেটি, মা হেমার মতোই মুখের আকৃতি এশার। বর্তমানে তিনি বলিউডের জনপ্রিয় নায়িকা। নম্বর ফোর, শ্রীদেবী কন্যা জাহ্নবি কাপুর। জাহ্নবিকে দেখলে মনে হয় যেন ছোটবেলার শ্রীদেবী। মায়ের সঙ্গে এতটাই মিল যে পাশাপাশি দাঁড়ালে দুইজনকে যমজ বোনের মতো লাগে। ইতিমধ্যেই বলিউডে পা দিয়েছেন জাহ্নবি। শ্রীদেবীর কন্যা হিসেবে নয়, নিজের রূপেই তিনি পরিচিত গ্ল্যামার জগতে। নাম্বার সিক্স, সৈফ আলী খানের পুত্র ইব্রাহিম খান। সৈফের মেয়ে সারা যতটা মা অমৃতার মতো, ছেলে ইব্রাহিম ততটাই বাবার মতোই। ইব্রাহিমকে দেখতে পুরোপুরি সৈফ আলী খানের মতোই। নাম্বার সেভেন, মিঠুন চক্রবর্তীর ছেলে নামসি চক্রবর্তী। মিঠুন ও যোগিতার তিন সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান নামসি, যাকে দেখতে অবিকল বাবার মুখের মতোই। বলিউডের বেশ কয়েকটি হিন্দি সিনেমাতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছে নামাসি। তবে বাবা মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তার ধারে কাছে তিনি পৌঁছাতে পারেননি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।